আসলে এই জিনিসটা দেখি আমি একটু অন্যভাবে, মানে এক একজনের থাকে না এক দৃষ্টিভঙ্গি, বিয়ে সংসারটা আমার দেখার দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা। তো আমি জানি না, মানে আমি আবার এগুলো নিয়ে একটু ওপেনও, মানে আমার প্রেম ট্রেম নিয়ে কিন্তু বলতে কোনো প্রবলেম নাই, বাট বাট বিয়েটা একটা বড় সিরিয়াস কমিটমেন্ট, একটা আসলে মানে কি একসাথে থাকা, তো সো এটা দেখি। এখন তো আমার সংসার হচ্ছে আমার কাজের সাথে, আগে সংসার দায়িত্ব পালন করি। আমি অনেক ফুডি, আমি বিশ্বাস করে অনেক কিছু খাই, সারাক্ষণ খাইতে থাকি, বাট আমার ঝাল জাতীয় খাওয়া পছন্দ বেশি। আমি যা খাই তা মুখে লাগাই, সেটা হচ্ছে এরকম যে মিষ্টি কোনো ফল যদি খাই সেটা মুখে লাগানোর চেষ্টা করি। সো অর্গানিক জিনিস আমার কাছে মনে হয়, চুলেও চুলে তো সব কিছু লাগানো যায় না, সো চেষ্টা করি একটু নেচারের কাছাকাছি থাকতে, তাহলে মনে মানুষ বেশি দিন ভালো থাকে, সুন্দর থাকে। আমার নেচার অ্যানিমালস পছন্দ, বাট আবার একটু ভীতিও আছে। সো আমি এমনিতে লাভ করি, বাট আমার একটু ছোটোবেলা থেকে একটু মানে কিছু ইনসিডেন্টসের কারণে আমার একটু কাছাকাছি যেতে ভয় লাগে, বাট এমনি আমার ভালো লাগে। একদম ফ্রি টাইম থাকলে নিজেকে সময় দিতে আমার খুব ভালো লাগে, সেটা এই যে থাকে না যে অলস টাইম কাটাতে, ঘুমাতে বা একা একা থাকতে বাসায়, কিছু করতে, মানে বই পড়া সিনেমা দেখা, লেজি টাইম কাটাতে খুব ভালো লাগে, দুইটাই দুইটাই। বাট অ্যাডভেঞ্চার মোর, অ্যাডভেঞ্চার বেশি ভালো লাগে। বাস্তবে এটা তো আমি জানি না, এটা আমার আশেপাশে মানুষ বলতে পারবে মনে হয় বেশি। হ্যাঁ, বই লিখতে, বাবা এত যোগ্যতা আমার নয়, জানি না, বাট আমার যারা লিখে তাদেরকে আমার, তারা আমার খুব প্রিয়। মানে এই যোগ্যতা যদি কখনো অর্জন করতে পারি, বা জানি না হবে কিনা কখনো, আমার বাবা একটু টুকটাক লিখে, সো আমার ওনাকে দেখে আমার খুব ইচ্ছা যে আমার বাবার একটা বই বের হবে। সে ইচ্ছা আছে আমি জানি না, এত তো মেধাবী না আমি।